এবার যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়া প্রধান পুঁজিবাজারগুলোর সর্বশেষ খবর। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকে মিশ্র প্রবণতা গতদিন শেষ করেছে আমেরিকা শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 25,583 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাকের সূচক অবস্থান করছে 7,888 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 12,987 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা গতকাল শেষ করেছে ইউরোপের প্রধান প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্স 58 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7,776 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 14 পয়েন্ট কমে অবস্থান করছে 12,633 পয়েন্টে। কমেছে ফ্রান্সের সিএসি 40 ইন্ডেক্স, এটি 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5,501 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্সও রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 9,176 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 25 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 60 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 22,584 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 251 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 28,610 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক। এসটিআই সূচক 13 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,326 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,794 পয়েন্টে। বোম্বের সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্স 221 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 37,887 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,724 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন।